বন্ধুরা, পশ্চিমবঙ্গে ছ দফায় 33 আসনে ভোট হয়ে গেছে এবং সপ্তম দফার ভোট 1 জুন, সেখানে বাকি 9টি আসনে ভোট হবে। কিন্তু এখন অবধি যা ভোট হয়েছে তাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে বিরোধী দলের নেতারা, তারা বলছেন তারা 80-90% স্যাটিসফাইড। হ্যাঁ, 100% এটাকে ফুল প্রুফ করা যায়নি, কিন্তু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যেভাবে ভোট করিয়েছে এবং যেভাবে সাধারণ মানুষ নিজের ভোটটা নিজে দিতে পেরেছেন, তাতে 80-90% তারা কিন্তু স্যাটিসফাইড। কিন্তু এখনও সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যে প্রশ্নটা থেকে গেছে, ভোট তো ঠিক করে হলো কিন্তু গণনাটা কি ঠিক করে হবে? আর গণনাতেই যদি কারচুপি হয়ে যায় তাহলে এত ভালো ভোটের কিন্তু কোনো মূল্য থাকবে না। যে গণতান্ত্রিক রায় ইভিএমে জমা পড়েছে তারই সঠিক প্রতিফলন তখনই হবে যখন গণনাটাও সুষ্ঠুভাবে করা যাবে। এবং এই নিয়ে বিভিন্ন রকম স্পেকুলেশন ছড়াচ্ছে, কীভাবে প্যাক প্যাক নিজেদের লোক ঢোকাবে, কীভাবে কি সেখানে ম্যানিপুলেট করা হবে, কীভাবে 10 জন এজেন্ট একটি দলের হয়ে যাবে, যারা এখানে নিরপেক্ষ প্রার্থী, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তারাও বেসিক্যালি ওই রাজনৈতিক দলের এজেন্ট হয়ে যাবে, 10:1 কম্বিনেশন হয়ে যাবে, একদম প্যাক প্যাকের ভেতরের যে খবর, কীভাবে এখানে অফিসার ঢুকিয়ে দেওয়া হবে, সেইগুলো ভাইরাল হচ্ছে। এবং সেইটা যত হচ্ছে তত সাধারণ মানুষের মধ্যে টেনশন বাড়ছে, তত সাধারণ মানুষ উৎকণ্ঠায় ভুগছেন। এবং বিশেষ করে শেষ দফা যারা ভোটার আছেন তারা এখন থেকেই কিছুটা যেন হতাশ হয়ে যাচ্ছেন যে দাদা, ভোট দিতে যাব তো ভাবছি, কিন্তু এত কাণ্ড কারখানা করে ভোট দিয়ে আলটিমেটলি লাভ হবে সেই গণনাতেই যদি লুটপাট হয়ে যায়? আমি বারবার একটা কথা বলছিলাম যে দেখুন, বিভিন্ন কথা উঠে আসছে, বিভিন্ন পর্যায়ে যে ভোট হচ্ছে, তারপর আমরা বিশেষ করে বিজেপির যারা নেতা রয়েছেন তাদের বিভিন্ন অভিযোগ শুনছি। খগেন মুর্মু বলুন, সৌমিত্র খা বলুন, লকেট চট্টোপাধ্যায় বলুন, অনেকেই কিন্তু অভিযোগ করছেন যে সঠিকভাবে কিন্তু ইভিএম হচ্ছে না, এবং মাঝে মাঝে কিছু ভাইরাল ভিডিও আসছে যেটা নিয়ে মানুষের উৎকণ্ঠা আরও বাড়ছে, যে সত্যিই কি নির্বাচন কমিশন ঘুমিয়ে আছে, সত্যিই কি যে যে রায়টা হয়েছে সেই রায়টা সঠিকভাবে 4 জুন জানা যাবে, নাকি সেই লুটপাট চিৎপাতের ব্যাপার হয়ে যাবে? এবং আমি যে জায়গাটা আপনাদের বারবার ফোকাস করছিলাম যে দেখুন, নির্বাচন কমিশন এবার প্রথম থেকে যে ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে সেটাকে সদর্থক বলবো। আবারও বলছি, 100% স্যাটিসফ্যাকশনের জায়গা নেই, এবং পশ্চিমবঙ্গের যে জায়গাটাই পৌঁছে দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে সেখানে 100% ফুল প্রুফ করা এই মুহূর্তে সম্ভব নয়। অনেকেই বারবার বলে থাকেন যে 356 ধারা জারি করে ভোট করা হোক, রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা হোক, এতটাও সোজা জিনিস নয় সেটা। এবং বিশেষ করে বাঙালি যারা 500-1000 টাকায় ভুলে থাকে, তারা এই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলেই যখন রেড়ে করে তাদেরকে বোঝানো হবে, দেখো আমাদের গণতান্ত্রিক ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, তারাই দুগাল দিয়ে জল ভেসিয়ে ফেলবে। কেননা ওই চটি চাটা, বিভিন্ন ভূষণ বিভীষণ পুরস্কার পাওয়া বুদ্ধিজীবীরা তখন জেগে উঠবে, মোমবাতি মিছিল করবে। আসলে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা এই মুহূর্তে সম্ভব নয়। তাই নির্বাচন কমিশন এই সব অসুবিধার মাঝে থেকেও যতখানি সম্ভব কাজ করার চেষ্টা করছে। কিন্তু মোদ্দা কথায় আসা যাক, সেটা হচ্ছে নির্বাচনের কাউন্টিং, গণনার দিন কি সেই জায়গাটা হবে। এর আগেই আমি বলেছিলাম যে 10 দফায় একটা বিভিন্ন রকম প্রক্রিয়া নির্বাচন কমিশন কিন্তু করছে, তাতে কিন্তু অনেকটাই কিন্তু এই ভোট লুটের ব্যাপারটা আটকানো যাবে। কিন্তু আজকে একটা নতুন নির্দেশিকা বা নতুন একটা খবর সামনে এলো, যেখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে গণনার দিন যে ফাইনাল জোচ্চুরি করার যে টেন্ডেন্সিটা আছে সেইটা কিন্তু নির্বাচন কমিশনও অনুভব করছে, এবং সেই জায়গাটা আটকাবার জন্য তারা কিন্তু এবার সঠিক পদক্ষেপের জায়গায় গেল। এবং সত্যি যদি এটা ইমপ্লিমেন্টেড করতে পারে তাহলে কিন্তু গণনার দিনও যে লুট করার একটা আশঙ্কা ছিল সেটাও কিন্তু কার্যত ভেস্তে যাবে, এবং মানুষের মনে যে অন্ধকারের জায়গাটা রয়েছে যে কাউন্টিংটা শেষ অবধি হবে কি না, সেই জায়গাটা আমার মনে হয় নির্বাচন কমিশন এবার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। কীভাবে গুরুত্ব দিয়ে দেখছে, কোন পয়েন্টের উপর কাজ করবে অবশ্যই ব্যাখ্যা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অবশ্যই নির্বাচন কমিশন কি কাজ করবে সেটা তো বলবোই গণনার দিন, কিন্তু তার আগে আপনাদের জানাই যে আজকে আমরা লাস্ট এপিসোড করছি। আপনারা যারা জয়নগর বা মথুরাপুরের ভোটার রয়েছেন বা ডায়মন্ড হারবারের ভোটার রয়েছেন, যারা কথা বলতে যান আমাদের জনতার রায় প্রোগ্রামে, আপনার এলাকায় কিভাবে কি চলছে, কি হাওয়া চলছে তার খবর দিতে চান, তারা তাদের নাম, বিধানসভা কেন্দ্র এবং মোবাইল নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9686713117 নাম্বারে যোগাযোগ করুন।
আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, আমরা ডেফিনেটলি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু আমাদের দর্শকদের সামনে তুলে ধরব। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে এই জনতার রায় যেটা 4 জুন জানা যাবে সেদিনের জন্য 138 জন কাউন্টিং অবজারভার রাখা হচ্ছে। 138 জন বাংলার জন্য 138 জন কাউন্টিং অবজারভারকে পাঠাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কি করবে এই কাউন্টিং অবজারভার? দেখুন, একটা আশা আশঙ্কার কথা যেটা বারবার ভাইরাল হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে যে সরকারি কর্মচারীদের করোনা কেন্দ্রে ঢোকানোর বদলে একটি নির্দিষ্ট সংস্থার কর্মীদের ঢুকিয়ে দেওয়া হবে, যারা আবার এই রাজ্যের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সাহায্য করছে। সেই কর্মীরা আসলে ছদ্মবেশী পার্টি ক্যাডারের ক্যাডার হিসেবে কাজ করবে এবং গণনার দিন যে গণনার আসল চিত্রটা থাকবে সেটাকে পুরো ঘেঁটে ঘ করে দেওয়ার চেষ্টা করবে। কেননা বিরোধীদের এজেন্টদের হাটিয়ে দেওয়া হবে, সেখানে যারা থাকবে তারা ওই নির্দিষ্ট রাজনৈতিক দলটার এজেন্ট হিসেবেই থাকবে, এবং সেই অবস্থায় যারা গণনা কর্মী তারা অ্যাকচুয়ালি সরকারি কর্মচারী হবে না। সেই সরকারি কর্মচারীদের আই কার্ড নিয়ে অন্য ফলস লোক ঢুকিয়ে এটাকেই ম্যানিপুলেট করা হবে, এটা শোনা যাচ্ছিল। এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম যে বিষ্ণুপুরে যিনি বিদায়ী সাংসদ রয়েছেন, যিনি এবারেও ভোটে প্রার্থী হয়েছেন, সেই সৌমিত্র খাঁ কিন্তু ইতিমধ্যেই দাবি করেছেন শুধুমাত্র রাজ্য সরকারের কর্মচারী রাখলে হবে না, এখানে কেন্দ্রীয় সরকারি কর্মী যারা আছে তাদেরকেও কিন্তু এখানে এই কাউন্টিং সেন্টারে রাখতে হবে। এবং এই জায়গাটায় 138 জন কাউন্টিং অবজারভার থাকছে, অর্থাৎ পুরো প্রসেসে কোথাও কেউ কোনো গণ্ডগোল করার চেষ্টা করলে এই অবজারভাররা কিন্তু দেখবেন। এবার 138 জন কাউন্টিং অবজারভারই বা কেন রাখা হচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গে যা শোনা যাচ্ছে মোট 55টি কাউন্টিং সেন্টার থাকবে, 55টি, 42টি লোকসভা কেন্দ্রের জন্য 55টি কাউন্টিং সেন্টার, প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের জন্য একটি করে তো কাউন্টিং সেন্টার থাকছেই, কিন্তু কিছু কিছু লোকসভা রয়েছে যেখানে কিন্তু কাউন্টিং সেন্টারের সংখ্যা একাধিক হবে। প্রথমেই হচ্ছে রায়গঞ্জ এবং বারাসত, সেখানে একটি করে জায়গায় 2টি করে কাউন্টিং সেন্টার থাকবে, অর্থাৎ রায়গঞ্জ কেন্দ্রের জন্য 1টি নয় 2টি কাউন্টিং সেন্টার থাকবে, বারাসত কেন্দ্রের জন্য 2টি কাউন্টিং সেন্টার থাকবে, দার্জিলিং কেন্দ্রের জন্য থাকবে 3টি কাউন্টিং সেন্টার এবং ডায়মন্ড হারবারের জন্য থাকবে 4টি কাউন্টিং সেন্টার, আর কলকাতা দক্ষিণ যে আসন রয়েছে তার জন্য থাকবে 7খানা কাউন্টিং সেন্টার। এবার এই এই যে মোট এখানে 13খানা কাউন্টিং সেন্টার এক্সট্রা দেখা গেল, আর তার সঙ্গে 42 কেন্দ্রের 42টা, মোট 55টা কাউন্টিং সেন্টার হচ্ছে সারা পশ্চিমবঙ্গে, এবং এর জন্য 138 জন কাউন্টিং অবজারভার আসছেন। এই 138 জন কাউন্টিং অবজারভারে কে কোন কেন্দ্রে কতজন থাকবে, গড়ে 2-3 জন করে থাকবেন এক একটা সেন্টার, এবং সেই জায়গায় 55টা কাউন্টিং সেন্টারে যদি 2 জন করেও থাকে তাহলে 110 জন হয়। কিন্তু কিছু কিছু জায়গাতে আবার নির্বাচন কমিশন মনে করেছে একদম বিধানসভা স্পেসিফিক কাউন্টিং অবজারভার রাখা আছে, অতীতের ইতিহাস, সেখানে গণ্ডগোল হয়েছে, ম্যানিপুলেশনের অভিযোগ উঠেছে, সেই সমস্ত জায়গা দেখে কিন্তু এই 138 জন কাউন্টিং অবজারভারকে রাখা হচ্ছে। সুতরাং ওই গণনা কেন্দ্রের মধ্যে কোনোরকম কোনো যদি গণ্ডগোলের চিহ্ন থাকে তাহলে কিন্তু এরা সেই জায়গাটা হ্যান্ডেল করবে, অর্থাৎ ওই ফেরেববাজ কোনো কাউকে ঢুকিয়ে দিয়ে কাউন্টিং অফিসার হিসেবে পুরো জায়গাটাকে ঘেঁটে দেবে, এই জায়গাটা কিন্তু এবার অ্যালাউ করা হচ্ছে না। 2 নম্বর যে জায়গাটা হচ্ছে, যে ওই বললাম যে একদম স্পেসিফিক বিধানসভা ভিত্তিক অবজারভার, যদি মনে করা হয় যে কোনো বিধানসভাতে, একটি লোকসভার একটি বিধানসভাতেই সব খেলা ঘুরে দেওয়া যায়, কারণ আমরা বহু আসনে দেখেছি যে 7টি করে বিধানসভা আছে, 6টি বিধানসভায় বিপক্ষ দল লিড নিয়েছে, একটি মাত্র বিধানসভা লুটে পুটে শেষ করে দেওয়া হয়েছে এবং সেইখানে 80,000-1,00,000 লিড নিয়ে ফাইনালি জিতে গেছে। সেই জায়গাটা যাতে না হয় বিধানসভা স্পেসিফিক এবার কিন্তু অবজারভার রাখারও পরিকল্পনা করা হচ্ছে। এর পাশাপাশি যেটা 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কাউন্টিং এজেন্টরা খেলাটা করে দেয়, সেটা হচ্ছে যে বিপক্ষ যে এজেন্টরা রয়েছে তাদেরকে ভয় পাইয়ে হোক, ওই কাছে গিয়ে এই এটা 300টা 900 করতে হবে, 900টা 300 করতে হবে, এই যে ঝামেলা করে দিয়ে ব্যাপারটা ঘুরিয়ে দেওয়া হয়, না এবার সেটা অ্যালাউ করা হচ্ছে না। যখনই কাউন্টিং সেন্টারে কাউন্টিং এজেন্ট ঢুকবে নির্দিষ্ট টেবিল তাকে দিয়ে দেওয়া হবে এবং সেই টেবিল ছেড়ে ওঠা চলবে না। এই কাউন্টিং সেন্টারের মধ্যে কাউন্টিং এজেন্ট হিসেবে ঢুকেছে মানেই যত্রতত্র ঘুরবে, এই টেবিলে আমার টেবিলে
আমি ম্যানেজ করে দিয়েছি, এবার আমি গিয়ে অন্য টেবিলে যে আছে বিরোধীকে বার করে দেবো, চাপ দেবো, ওইখানে ওই টেবিলে পাঁচজন ঢুকে যাবো, পাঁচজন এসে ঘন্টায় চাপ দিয়ে বিপক্ষকে হটিয়ে দেবো। না, ওই সব হবে না। এবার কাউন্টিং সেন্টারের মধ্যে যারা কাউন্টিং এজেন্ট তাদের নির্দিষ্ট টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলেই বসে থাকতে হবে, সেই টেবিল থেকে ওঠা যাবে না, টেবিল ছেড়ে কিছুতেই উঠতে দেবে না। এটা একটা কিন্তু অত্যন্ত বড় স্টেপ, কেননা যেটা অতীতে শোনা যায় যে একটা টেবিলে যেখানে কাউন্টিং এজেন্ট রয়েছে সেখানে প্রথমে তাকে বার করে দেওয়া হলো, সেটা হ্যান্ডেল হয়ে গেছে, এবার সেখানে আমার লোকেরা কাউন্টিংটা করে দিচ্ছে, হয়ে গেছে, এখান থেকে দুজন, একজন নির্দল আর একজন ওই প্রার্থী, চলে গেলেন অন্য টেবিলে, সেখানে বেশি হয়ে গেল সংখ্যা, এবং যে কাউন্টিং এজেন্ট বিপক্ষের একদম দাঁতে দাঁত চেপে পড়ে লড়াইটা করছিলেন তাকে ভয় পাইয়ে সেখান থেকে বার করে দেওয়া হলো, এই যে পরিবেশগুলো, এগুলো কিন্তু এবারে হতে দেওয়া যাবে না। নিউট্রাল কাউন্টিংয়ের জন্য একবার টেবিলে বসলে সেই টেবিলেই বসে থাকতে হবে। একমাত্র যারা ইলেকশন এজেন্ট হবেন, প্রার্থীর ইলেকশন এজেন্ট, তারা কোথাও কোনো গণ্ডগোল হচ্ছে কিনা, কিছু ব্যাপার আছে কিনা সেইটা দেখার জন্য এই কাউন্টিং সেন্টারের মধ্যে ঘোরাঘুরি করতে পারবেন। ইলেকশন এজেন্টদের বাইরে কাউকে কিন্তু এই ঘোরাঘুরিটা করতে দেওয়া হবে না। এটাও কিন্তু একটা খুব স্পেসিফিক জায়গা রয়েছে, কেননা এখানে আবার যে বিপক্ষ দলের ইলেকশন এজেন্ট আছে তাকেও আটকে দেওয়ার একটা পরিকল্পনা চলে, সেই জায়গাটাও কিন্তু আটকে দেওয়া হচ্ছে। আর সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, মোবাইল নিয়ে প্রবেশ নয়। এবার আপনারা বলবেন যে এই জিনিস তো আগেও ছিল, মোবাইল নিয়ে প্রবেশ নয়, সেটা নতুন কি হলো? নতুন এটাই হলো, যখন কাউন্টিং সেন্টারের মধ্যে ঢোকা হবে তখন ফুল বডি চেকিং হবে, ফুল বডি চেকিং হবে, এবং শুধুমাত্র কাউন্টিং সেন্টারে ঢোকার সময় ফুল বডি চেকিং নয়, কাউন্টিং সেন্টারে ঢুকে যাওয়ার পরও যদি কোথাও কোনোভাবে দেখা যায় যে মোবাইল ব্যবহার করা হচ্ছে, এবার সেটা শুধু এই কাউন্টিং সেন্টারের মধ্যে যারা আছে তারাই সেটা অবজার্ভ করবেন না, এই কাউন্টিং অবজারভাররাই অবজার্ভ করবেন না, যেভাবে বুথে 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 ওয়েবকাস্টিং হয়েছে, কাউন্টিং সেন্টারগুলোতেও কিন্তু ওয়েবকাস্টিং হবে, এবং সেটা ওই দিল্লিতে সদর দপ্তর থেকে মনিটরিং হবে, পাশাপাশি রাজ্যের যে সদর দপ্তর রয়েছে সেখান থেকেও মনিটরিং হবে। সেইখানেও যদি পাওয়া যায় কোনো কাউন্টিং এজেন্ট কেউ সেখানে মোবাইল নিয়ে প্রবেশ করেছেন বা মোবাইলের ব্যবহার করছেন, এবার কিন্তু কড়া শাস্তি নিদান হবে। কড়া শাস্তি নিদান কি? জেল এবং জরিমানা দুটোই হতে পারে। অর্থাৎ এই যে নিয়মটা সেট করে দিয়েছে, অনেক সময় দেখা গেছে, অনেক সময় মানে স্পেসিফিক্যালি আমি অনেকের কাছ থেকে পেয়েছি 2021 গণনা নিয়ে, যে বলা হয়েছিল মোবাইল নিয়ে ঢোকা যাবে না, কিন্তু মোবাইল নিয়ে অনেকেই ঢুকেছিলেন, এবং ঢোকার পর যেটা হয়েছিল, বেলা 10:30 পর থেকে বিপক্ষ দলের এজেন্ট যারা মাটি কামড়ে পড়ে থেকে লড়াইটা করার চেষ্টা করছিলেন তাদের কানে মোবাইলটা ধরিয়ে দেওয়া হয়েছিল, তার বাড়ির লোক নাকি কিডন্যাপ হয়ে যাচ্ছে, তারা কিন্তু অসহায় অবস্থায় হয়ে গেছে, বাড়িতে আক্রমণ হচ্ছে, তুমি কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে না এলে আমাদের এখানে শেষ করে দেওয়া হবে, বা ওই মোবাইল ফোনে কোনো নির্দিষ্ট নেতার সেখানে কিন্তু ইনস্ট্রাকশন আসছিল, নির্দিষ্ট কোনো অফিসারের ইনস্ট্রাকশন আসছিল, এইখানে যাও, ওই টেবিলটায় গিয়ে তোমরা চলে গিয়ে ব্যাপারটাকে করো, ওইখানে কাছাকাছি চলে আসছে, এখানে ব্যাপারটা ম্যানিপুলেট করো, এই ধরনের ইনস্ট্রাকশন নাকি 2021 কাউন্টিংয়ে বহু 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 আসনে হয়েছে, এবং সেই সংখ্যাটা প্রায় 70-এর কাছাকাছি যেটা লুটে নেওয়া হয়েছে, যেখানে ব্যবধান 10,000-এর নিচে ছিল এই সব কাণ্ডকারখানা করে সেটা লুটে নেওয়া হয়েছে। ফলে সেই জায়গা থেকে এবার নির্বাচন কমিশন অত্যন্ত স্ট্রিক্ট, পরিষ্কারভাবে নির্দেশিকা থাকছে, কোনো মোবাইল নিয়ে কেউ এখানে প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র যারা আধিকারিক থাকছেন, যারা অবজারভার থাকছেন তারা মোবাইলটা ইউজ করতে পারবেন, কিন্তু যদি কেউ কাউন্টিং এজেন্ট হিসেবে ঢোকেন তিনি কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং ওই কাউন্টার সেন্টারের কাউন্টিং সেন্টারের মধ্যে কোনোরকম মোবাইলের ব্যবহার করতে পারবেন না। যদি করেন মানে বডি চেকিং হবে সেখানে যদি ধরা পড়ে, বা ভেতরে গিয়ে ওয়েবকাস্টিংয়ের সময় যদি ধরা পড়ে, তাহলে সেই জায়গা থেকে জেল এবং জরিমানা দুটোই কিন্তু সেই কাউন্টিং এজেন্টের জন্য থাকছে। ফলে রীতিমতো করা একটা জায়গা, করা একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছে, যাতে যে রায় জনতা ইভিএম বন্দী করেছে সেই রায় যেন 4 জুন সামনে আসে, যাতে করে কেউ ওই শেষ বেলায় গিয়ে মাতব্বারি ফেরেববাজি করতে না পারে, যে রায়টা অরিজিনাল রায় সেটাকে ঘুরিয়ে দিতে না পারে, সেটার জন্য কিন্তু পদক্ষেপ করা শুরু করলো নির্বাচন কমিশন। শেষ অবধি কতটা সাকসেসফুল হবে সেটা তো 4 জুন হয়তো বিকেলবেলায় বোঝা যাবে, কিন্তু আবারও বলছি নির্বাচন কমিশন অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করেও এখনও অবধি যে যে পদক্ষেপ নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু আমার অত্যন্ত সদর্থক লেগেছে। আপনাদের কি মনে হয়, সত্যি এইসব পদক্ষেপগুলো নিলে শেষ পর্যন্ত গণনা কেন্দ্রের গুন্ডামি আটকানো যাবে, ফল উল্টে দেওয়ার যে প্রয়াস সেটাকে থামানো যাবে, নাকি
এখনো ঠিক ভরসা জোগাতে পারছে না নির্বাচন কমিশন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।